রায়পুরায় মির্জানগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা। নরসিংদী রায়পুরায় মির্জানগর ইউনিয়ন পরিষদের 2019-20 ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে 1,02,29,728 টাকার বাজেট পেশ করেন মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির সরকার। বাজেটে বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে 99,74,17 টাকা। বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইসলামিয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল নূর সাখাওয়াত হোসেন মিয়া। এ সময় ইউপি সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ইউপি সদস্য গাফফার ব্যাপারী, নাসিম আক্তার, রূপমহল, মহাসিন মিয়া, নান্নু মিয়া, আসাদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। OK1.TV News Desk।